ভোটের মেজাজে কুমিল্লা কেন্দ্র কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম না হারার রেকর্ড ধরে রাখতে চান সাক্কু প্রথম নির্বাচনেই বাজিমাতের আশা রিফাতের উদ্বোধনের 10 দিন আগেই আলোকিত পদ্মা সেতু প্রথমবার জ্বলল 415টি স্ট্রিট ল্যাম্পের সবগুলো মূল্যস্ফীতি বাদ দিলে মূল খরচেই হয়েছে সেতু একনেক সভায় প্রধানমন্ত্রী 72 ঘন্টায়ও সংকট কাটেনি বেগম জিয়ার হার্টের বাকি দুটি ব্লক নিয়েও কাজ করবেন চিকিৎসকরা বিদেশ নেয়ার আবারও দাবি বিএনপি নেতার টানা বৃষ্টি ও ঝালে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি রৌমারি রাজীবপুরে পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ উজানের ঢলে প্লাবিত সুনামগঞ্জের নিম্নাঞ্চল এবং ভাসমান মানুষ গণনার মধ্য দিয়ে জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম শুরু প্রথমবারের মতো হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে চলবে 21 জুন পর্যন্ত দেখছিলেন শিরোনাম প্রবাসী সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া কুমিল্লা নগর জুড়ে এখন ভোটের আমেজ অপেক্ষা ভোটের মাধ্যমে নগর অভিভাবক নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম শতভাগ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই নগরীর জেলা স্কুল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন রিটার্নিং অফিসার প্রতিটি কেন্দ্রে দেয়া হয় অতিরিক্ত ইভিএম রাশিদ লিমনের রিপোর্ট রাত পোহালি কুমিল্লা নগরে ভোট তাই তো মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ সকালে নগরীর জেলা স্কুল থেকে বিতরণ কার্যক্রম করেন রিটার্নিং কর্মকর্তা 27টি ওয়ার্ডের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় সরঞ্জাম 11টা ইভিএম মেশিন পেয়েছি বুঝে আর বাকি মালামাল সবকিছু পেয়েছি আমাদের খুব ট্রেন্ড প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং পোলিং প্রত্যেকেই তাছাড়া আমাদের একটি টেকনিক্যাল পার্সনও থাকবে কয়েকটা কেন্দ্রের জন্য একজন থাকবে 105টি কেন্দ্রের 640টি কক্ষের জন্য প্রায় 950রও বেশি নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় নির্বাচন কেন্দ্রেতে কমিশন বলছে যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা এড়াতে প্রায় 1.5 গুণ অতিরিক্ত মেশিন দেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে এদিকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রে পৌঁছে গেছেন প্রিজাইডিং কর্মকর্তারা প্রতিটি কেন্দ্রে তৈরি করা হচ্ছে ভোটের গোপন কক্ষ এছাড়া তৈরি করা হচ্ছে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা আমাদেরকে বিভিন্ন সাপোর্টিং দিচ্ছে যে আপনারা কোনো টেনশন করেন না কোনো দুর্বল হবেন না আপনারা শক্তভাবে কাজ করবেন আপনারা যত সাপোর্টিং লাগে আমরা সরকার থেকে দেব আজকে আমাদের কাজ হচ্ছে শুধু গোপন কক্ষটা কাপড় দিয়ে রেডি করা আর বাকি কার্যক্রম আমার সব শেষ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের শতভাগ প্রস্তুত তারা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করলে লাভ হবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয় কোনো প্রার্থী বা কেউ যদি মনে করেন যে আমি গোপন কক্ষে একজনকে বসিয়ে রাখবো আপনার এই আইডিয়া যদি কারো থেকে থাকে আপনারা সেখান থেকে অনুগ্রহ করে সরে আসুন কারণ এটা কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না সিসি ক্যামেরা আমাদের বাড়িতে স্ট্যাম ইনস্টল করা হয়ে গেছে কালকে আমরা একটা রিহার্সাল দিয়েও দেখেছি তারপর আজকে যদি শেষ মুহূর্তের কিছু কাজ থাকে সেটাও আজকে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলা হবে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে অবস্থান করবে প্রত্যেকটি কেন্দ্রের জন্য নির্ধারিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রাশেদ লিমন সময় সংবাদ কুমিল্লা এদিকে নির্বাচনের আগের দিনও মেয়র প্রার্থীদের মধ্যে চলে কথার লড়াই না হারার রেকর্ড ধরে রাখতে চান স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষ্য অন্যদিকে প্রথম নির্বাচনেই জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত কামরুজ্জামান মামুনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান রাত পোহালেই নির্বাচন শহরে নেই প্রচারণার ডামাডোল প্রার্থীরা যে যার মতো নিজ বাসায় সেরে নিচ্ছেন সমর্থকদের সঙ্গে শেষ মুহূর্তের আলাপ শহরের বাদুরতলা এলাকায় নিজ বাসায় নিজামুদ্দিন কায়সার ইভিএমে কারচুপির অভিযোগ করে বলেন সুষ্ঠু নির্বাচন হলে জিতে যাবে ঘোড়া নির্বাচন কমিশনার ওইখানে স্থানীয় এমপি সাহেবের কাছে অসহায়ত্ব ফিল করেছে উনি আপনার 2018 মতনই মেকানিজম করতেছে কিভাবে ভোটটা লুট করা দেয় এদিকে নানুয়ার দিঘি এলাকায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু কুমিল্লা 6 এর এমপি আকম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানো ও বল প্রয়োগের অভিযোগ করেন খেলতে খেলতে মানুষ খেলতো এটা আমি ভয় পাই না কিন্তু আমাকে তো মানুষের বিরুদ্ধে মানুষের কথা বলে এটা ঠিক না এটা একটা সংযুক্তভাবে কথা বলা দরকার এদিকে মনোহরপুরের বাসায় সাক্ষুকে ব্যর্থ উল্লেখ করে কুমিল্লার মানুষ পরিবর্তন চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আরফানুল হক রিফাত একজন ব্যর্থ মেয়র এবং মানুষ পরিবর্তন চায় আমার চেষ্টা আমি করেছি এবং কুমিল্লার মানুষের কাছ থেকে আশানুরূপ ফল পাবো ভোটাররা বলছেন নির্বাচন এলেই বেড়ে যায় তাদের কদর তা যেন থাকে ভোটের পরও
এই নিশ্চয়তা পাওয়া যাবে যার কাছে, তিনি হবেন নগর পিতা। তাই দল নয়, স্থানীয় সরকারের এ নির্বাচনে কুমিল্লাবাসীর কাছে প্রাধান্য পাচ্ছে ব্যক্তি ইমেজ। আমরা এরকম একটা মেয়র চাই যাতে কুমিল্লা শহরটা সন্ধ্যার টুকরা বানালায়, যে শহরের উন্নয়ন করবে এবং ভদ্র জেন্টেল, আমি এই ধরনের মেয়র চাই। কুমিল্লা জনগণ কিনা ভাববে, গরিব দুঃখে মানুষের পাশে থাকবে এমন মেয়র আমরা চাই। দুর্নীতিমুক্ত, পাশাপাশি যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এমন একজন সুন্দর সৎ, একজন ভালো লোক আসবে আমাদের এই সিটি কর্পোরেশনে কুমিল্লাতে। দল বুঝে না প্রার্থীর ইমেজকে, যে প্রার্থী হচ্ছে কুমিল্লার উন্নয়নে কাজ করবে তার ওই যোগ্যতা দেখে আমরা ভোট দেব। 2,29,920 ভোটার বুধবার নির্ধারণ করবেন আগামী 5 বছর কে থাকবেন মেয়রের চেয়ারে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, কুমিল্লা। ভোটের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল আছে বলে মনে করছেন ভোটাররাও। কুমিল্লা থেকে ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। দুয়ারে করা নাড়ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, তাই তো এই নির্বাচনকে ঘিরে নানা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পুলিশ। এবারে নির্বাচনে পুরো কুমিল্লায় নিযুক্ত থাকবেন 3,608 জন পুলিশ সদস্য, 12 প্লাটুন বিজিবি, র্যাবের 27টি টিম সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও কেন্দ্রের বাইরে অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে বিশেষায়িত মোবাইল টিম। মঙ্গলবার সকালে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুলিশ সদস্যদের সঙ্গে ব্রিফিং করেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। সকলে মিলে আমরা পর্যাপ্ত একটি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। 105টি নিরাপত্তা আমাদের যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আমাদের পর্যাপ্ত সংখ্যক মোবাইল টিম কাজ করবে। একই সাথে আমাদের পুরো সিটি কর্পোরেশন এলাকায় আমরা 75টি স্থায়ী চেকপোস্ট স্থাপন করেছি। এদিকে নগরীর মোড়ে মোড়ে রয়েছে পুলিশি টহল, নিযুক্ত ছিল র‍্যাব বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্য। এছাড়াও বহিরাগতদের ঠেকাতে নগরীর প্রতিটি প্রবেশ পথেই স্থাপন করা হয়েছে চেকপোস্ট। কুমিল্লাবাসী বলছে নির্বাচন পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। খুব ভালো, কোনো ঝামেলা নাই আমাদের এখানে। নির্বাচনী পরিবেশ এখনো ভালোই মনে করছি আমি, তবে ওই ইলেকশনের সময়টাকুতে কখন কি হয় সেটা আসলে আমরা এখনো বলতে পারি না। নির্বাচনী পরিস্থিতি সুষ্ঠু, কোনো গ্যাঞ্জাম হয়েছে না, কোনো ইয়া নাই, আর এবিএম হওয়াতে ভালো হয়েছে। এদিকে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিজিবি, র‍্যাব এবং পুলিশ সদস্যরা নগরীর বিভিন্ন প্রান্তে মহড়া করে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহের কমতি নেই। তারা বলছেন প্রশাসন যদি তৎপর হয় তবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। কুমিল্লা থেকে ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ। পাহাড় সাগরের মিতালী। পর্তুগালের স্বর্গখ্যাত এরাবিদা ন্যাচারাল পার্ক নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। উদ্বোধনের 10 দিন আগেই আলোকিত হল পুরো পদ্মা সেতু। প্রথমবার একযোগে সেতুর 415টি স্ট্রিট লাইটের সবকটি আলো ছড়ালো। রাতের পদ্মায় আলোর ঝলকানিতে মুগ্ধ পদ্মা পাড়ের মানুষ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাঈদ। জ্বলে উঠল স্বপ্নের পদ্মা সেতু, রাতের পদ্মায় আলোর ঝিলিক। নির্ধারিত সময়ের আগেই প্রথমবার একযোগে সেতুর সব স্ট্রিট লাইটই আলো ছড়ালো। মা থেকে জাজিরা পর্যন্ত বিশাল পদ্মার এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে হঠাৎই আলোর ঝলকানি। সোমবার মা প্রান্ত থেকে পদ্মা সেতুর অর্ধেক 205টি বাতি একযোগে আলোকিত করে, আর মঙ্গলবার সন্ধ্যা শুরুর আগেই জাজিরা প্রান্তের সাব স্টেশনের আওতায় থাকা 210টি বাতি সহ সব বাতি জ্বলে ওঠে। উদ্বোধনের আগেই সেতু আলোকিত হওয়ায় উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ। পদ্মা সেতুর যে আলো ঝলমলানো রূপ সেটি দেখে আমি অভিভূত এবং মুগ্ধ। সম্পূর্ণ বৃষ্টি আলোকিত হলো, এতে কিন্তু আসলে একটা স্বপ্নের একটা পদ্মা সেতুর মাইল ফলক সৃষ্টি হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু প্রায় বাস্তবের দিকে এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় আছে, তো আমাদের লাইটগুলো দেখে আমাদের খুবই ভালো লাগতেছে।
ঘন কুয়াশা ও মেঘলা আকাশে দিনীয় প্রয়োজনে অটো জ্বলবে বাতি। ঘন্টায় 200 কিলোমিটার বেগে বাতাস সহ্য করার সক্ষমতা রয়েছে। বজ্রপাত নিরোধক ব্যবস্থা রয়েছে। প্রতিটি বাতিতে 2টি করে ড্রাইভ রয়েছে। একটি বিকল হলে আরেকটি দিয়ে জ্বলবে বাতি। ফাইনালি সবগুলো বাতি জ্বালাতে সক্ষম হয়েছি। আজ থেকে প্রতিদিনই আলো জ্বলবে। আমাদের সার্ভিসগুলো কন্টিনিউ থাকবে, যাতে যানবাহন সহজেই চলাচল করতে পারে। গত 4 জুন থেকে শুরু করে সেতুর সব বাতি জেনারেটরের মাধ্যমে পরীক্ষা শেষ হয় 11 জুন। দুপারে সংযোগ সেতু সহ 9.83 কিলোমিটার দীর্ঘ পুরো সেতু জুড়েই 415টি বাতি জ্বলে উঠেছে। তাই চারিদিকে এখন আলোর ঝিলিক। মুন্সীগঞ্জের মা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মূল্যস্ফীতি বাদ দিলে মূল খরচই হয়েছে পদ্মা সেতু। একনেক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পদ্মা সেতু নির্মাণের কারিগরদের সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি। সেতু নির্মাণের যন্ত্রপাতি দিয়ে ফরিদপুরের ভাঙায় জাদুঘর তৈরির নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। সভায় 10,855 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। পদ্মা সেতু চালুর বাকি আর মাত্র 11 দিন। সবখানে চলছে শেষ সময়ের ক্ষণ গণনা। যেন প্রস্তুত হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্যের ফসল বরণ করতে নানা আয়োজন। তাই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন স্বপ্নের সেতু। চলতি অর্থবছরের 17তম একনেক সভায়ও আলোচনাতে পদ্মা সেতু প্রসঙ্গ। আবেগতাড়িত হন সরকার প্রধান শেখ হাসিনা। ইচ্ছা প্রকাশ করেন এই বিশাল কর্মযজ্ঞে যারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রমে ঘামে নিয়োজিত ছিলেন তাদের সঙ্গে ছবি তুলবেন তিনি। ইতিহাসের অংশ যন্ত্রপাতিগুলো সংরক্ষণ করে ফরিদপুরের ভাঙায় একটি জাদুঘর নির্মাণেরও নির্দেশ দেন শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে শ্রমিক থেকে শুরু করে যারা যারা এই কাজকর্মে জড়িত ছিলেন সকল সর্বোচ্চ পর্যন্ত সচিব পর্যন্ত সকলের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী ছবি তুলবেন। সেই সঙ্গে আপনার একটা মিউজিয়াম করুন, এর সঙ্গে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যে ছবিগুলো আমরা রাখবো। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সেতু করার পাশে আবার ইয়ে থাকে, মিউজিয়াম থাকে। পদ্মা সেতুর নির্মাণ ব্যয় নিয়ে আবারও পরিষ্কার তথ্য দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। জানালেন মূল্যস্ফীতি বাদ দিলে মূল খরচ দিয়েই শেষ হয়েছে সেতুর কাজ। আমাদের অর্থনীতিতে ইনফ্লেশন আমরা ধরি প্রত্যেক 5 বছরে ডাবল হয়। যদি ইনফ্লেশন বাদ দেই তাহলে ওই ওই খরচই হয়েছে। 6-6% গড়ে যদি ইনফ্লেশন বাড়ে তো 13 বছরে কত বাড়ার কথা। একনেক সভায় অনুমোদিত 10 প্রকল্প নিয়ে আলোচনার সময় হাওড় এলাকায় ভবিষ্যতে যে সড়ক হবে সেগুলো উড়াল সড়ক করার কথা জানান প্রধানমন্ত্রী। নির্দেশ দেন পানি প্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রিজ নির্মাণ করতে। যে কালভার্টগুলো আছে তার পরিবর্তে বড় বড় ব্রিজ করতে হবে। সম্বির রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু চালু হলে কুয়াকাটায় বাড়বে পর্যটক সমাগম। তাই কুয়াকাটাকে আরও আকর্ষণীয় গন্তব্য করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বরিশালে এক বৈঠকে এ তথ্য তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তারা। সুমন হাসানের ক্যামেরায় অপূর্ব উপর রিপোর্ট। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার একমাত্র পর্যটন কেন্দ্র কুয়াকাটা। পদ্মা সেতু চালু হলে যোগাযোগে ভোগান্তি কমায় দেশি বিদেশি পর্যটকদের ব্যাপক সমাগম ঘটবে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে কুয়াকাটাকে ঘিরে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সমুদ্র সৈকত রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ, সড়ক প্রশস্ত করা, ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজানো হবে, বাড়ানো হবে ট্যুরিস্ট স্পট, পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হবে কার্যকর ব্যবস্থা। সে সঙ্গে মানসম্মত খাবার, হোটেল মোটেলের সেবা নিশ্চিত সহ স্থানীয় সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরতে নেওয়া হচ্ছে উদ্যোগ। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ নিয়ে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে বসেন। এ সময় মেরিন ড্রাইভ, সি একুরিয়াম, ইকো ট্যুরিজম, স্টেডিয়াম, বিশেষ ট্যুরিস্ট জোন করাসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানানো হয়। মাস্টার প্ল্যানের সাথে স্টেডিয়াম, একটা গলফ কোর্স, বিভিন্ন রকমের পার্ক এবং অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো করা হচ্ছে। কোনো রিসাইক্লিং ব্যবস্থা না থাকার কারণে টোটাল যে বর্জ্যটা হয় সেটা কিন্তু খালের মাধ্যমে আবার সেই সমুদ্রেই যাচ্ছে। ইকোলজিক্যাল সেন্সিটিভ এরিয়াটাকে আগে চিহ্নিত করা এবং সেটাকে সুরক্ষা করার প্রস্তুত এখন থেকে নিতে হবে। সমন্বিত উদ্যোগে মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে মত দেন প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এটা দেখভাল করার দায়িত্ব নগর উন্নয়ন অধিদপ্তরের উপর বর্তায়, কিন্তু এটা বাস্তবায়ন হবে বিভিন্ন সংস্থা। আমরা আশা করছি একটা বিশাল জনগোষ্ঠী আমাদের কুয়াকাটায় ঘুরতে আসবে। সেখানে আমাদের হোটেল মোটেল, তাদের কমিউনিকেশন, সিকিউরিটির জন্য আমরা সমন্বিত কার্যক্রম করছি।
স্থানীয় জনপ্রতিনিধি, ওখানে আপনি জানেন যে ওটি একটি পৌরসভা, ওখানে মেয়র আছে, উপজেলা একটা বলে চেয়ারম্যান আছে, তারা কমিটমেন্ট করেছেন, তারা এই প্রক্রিয়ার সাথে আমাদেরকে সহযোগিতা করবে। আগামী 2030 সালের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কুয়াকাটা দেশের আরেকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাবে বলে মত সংশ্লিষ্টদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পদ্মা সেতুর ব্যয় 10,000 কোটি টাকা ধরা হলেও তা গিয়ে ঠেকেছে 30,000 কোটিতে। অতিরিক্ত টাকা কোথায় ব্যয় হয়েছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পদ্মা সেতুর যে ব্যয়, অরিজিনাল যে আপনার ব্যয় ছিল সেটা প্রাক্কলন হয়েছিল আপনার 8,500 থেকে 10,000 কোটি টাকা, সেটা 30,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আমাদের প্রশ্নটা ওই জায়গায় যে 30,000 কোটি টাকা কোথায় কীভাবে ব্যয় হবে। কুমিল্লার ইলেকশনে নির্বাচন কমিশনার ব্যর্থ হয়েছে একজন আপনার সংসদ সদস্য কুমিল্লা থেকে বের করতে, নির্বাচন আইন মেনে নিতে। তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন কী হবে, সেই নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় এখনই কাজ করা যাচ্ছে না হার্টের 2টি ব্লক নিয়ে। এদিকে আবারও তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। হার্টের জটিলতা নিয়ে শনিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ধরা পড়ে মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি। এরপর হার্টের বাম দিকে একটি ব্লকে রিং পরান চিকিৎসকরা, তাকে রাখা হয় 72 ঘন্টার পর্যবেক্ষণে। মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা। হার্টে আরও 2টি ব্লক ধরা পড়েছে বিএনপি নেত্রীর। সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। আজ বৈঠকের পর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন তারা। যদিও করোনারি কেয়ার ইউনিট সিসিউতে থাকা বেগম জের অবস্থা এখনো স্থিতিশীল নয় বলে জানান তার চিকিৎসকরা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আবারও বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার যে উপযুক্ত চিকিৎসা সেটা যাতে তিনি পেতে পারেন সেজন্য ব্যবস্থা করা হোক। যেসব বাধার কথা মন্ত্রীরা বলেন এগুলো নিছক রাজনৈতিক অপকৌশল। আমরা মনে করি যে কোনো বাধা নাই, সরকার চাইলেই তিনি যেতে পারেন। বর্তমান আইনেই তাকে বিদেশে চিকিৎসা দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। পবিত্র হজ সামনে রেখে মুসল্লিদের পদচারণায় মুখর মক্কা মদিনা। পৌঁছেছেন 13,000-এর বেশি বাংলাদেশি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সৌদি কর্তৃপক্ষ। রাজধানীর কমলাপুরে ভাসমান মানুষকে গণনার মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম। রাত 12টায় কমলাপুর, সদরঘাট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয় এ কার্যক্রম। করোনার তাণ্ডব ও ট্যাব কেনায় জটিলতার কারণে এর আগে কয়েক দফা পেছানো হয় জনশুমারি। এবারই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে শুমারির কাজ। নিরাপত্তা ও সহজে তথ্য বিনিময়ের স্বার্থে দিনের বেলায় নিয়োজিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মোট 45টি প্রশ্নের ভিত্তিতে তথ্য সংগ্রহ করবেন। জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন, এই প্রতিপাদ্য নিয়ে প্রাথমিকভাবে 21 জুন রাত পর্যন্ত তথ্য সংগ্রহ করবেন 3,65,697 জন কর্মী। 21 তারিখ পর্যন্ত এই শুমারি পরিচালনা করা হবে। দেশের প্রতিটি মানুষ এবং সবগুলিন খানা এই গণনায় অন্তর্ভুক্ত করা হবে। এই প্রথম বাংলাদেশে, শুধু তাই না, সারা বিশ্বে প্রথম ডিজিটাল শুমারি হচ্ছে। যারা ভাসমান আছে, ভাসমান লোকগুলিকে গুনছি আমরা এই রাত 12:00 থেকে সকাল 6:00 পর্যন্ত। একটি ভাসমান বা ছিন্নমূল নাগরিকও যাতে গণনার আওতার বাইরে না থাকে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য।
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রৌমারি ও রাজীবপুরের নতুন নতুন এলাকা তলিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন 49 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। এদিকে ঢলের পানিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডুবেছে নিম্নাঞ্চল। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিঞ্জিরাম, কালজানি ও ধরণী নদীর পানি বেড়ে কুড়িগ্রামের রৌমারির বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার কবলে পড়েছে 50,000 মানুষ। কয়েক কিলোমিটার সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগে পানিবন্দী 49টি গ্রামের বাসিন্দারা। যাতায়াতের ভরসা নৌকা আর ভেলা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে দিন যাপন করছেন বন্যার্তরা। কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। এছাড়াও কয়েকশো হেক্টর জমির ফসল ডুবে যাওয়ায় কৃষকের মাথায় হাত। টানা চার দিনের এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। একেবারে বাড়ি ঘর আমাদের সব ডুবে গেছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অসহায় পড়ে আছি। চারপাশে পানি, যাতায়াতের সমস্যা। রৌমারী পূর্বাঞ্চলে আমাদের প্রায় 22 কিলোর মতো পাকা রাস্তা আর প্রায় 35 কিলোর মতো কাঁচা রাস্তা আছে, যেগুলো এখন পানির নিচে। এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বিশ্বম্ভরপুরের নিম্নাঞ্চল তলিয়েছে। তাহিরপুরের সড়কেও পানি উঠায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। লাবিব হাসান, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়। ওভারলোড ও শর্ট সার্কিট থেকে সুরক্ষায় ব্যবহার করুন ক্লিক সার্কিট ব্রেকার। বাস ছাড়ার সময় নিয়ে তর্কাতর্কি থেকে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুপক্ষ। এরই জেরে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় 21 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরপরই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। সেশন জটের মধ্যেই ক্যাম্পাস বন্ধ করায় ক্ষোভ সাধারণ ছাত্রছাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। এভাবেই কয়েকদিন ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দিতে দেখা যায় ছাত্রলীগের দুটি পক্ষকে। ঘটনার সূত্রপাত শনিবার থেকেই। চট্টগ্রাম শহরে একটি অনুষ্ঠানে অংশ নেন চুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষ হতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসটি আধ ঘন্টা দেরিতে ছাড়তে বলে তারা। তবে বাসে থাকা ছাত্রলীগের অন্য গ্রুপের নেতাকর্মীরা এর বিরোধিতা করেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ ঘটনায় আহত হন দুজন। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দিতে থাকে ছাত্রলীগের দুটি পক্ষ। সোমবার রাতেও একটি গ্রুপ ক্যাম্পাসে টহল ও স্লোগান দেয়। পরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী 21 জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্ডার গ্রাজুয়েশন কার্যক্রম এবং হল আগামী 21 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং 22 তারিখ থেকে যথারীতি হল এবং শিক্ষা কার্যক্রম শুরু হবে। আবারও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা একটু আতঙ্কে থাকি এমনিতেই, আর তো ভোগান্তি তো আছেই, রাতে ঠিকমতো ঘুমোচ্ছে না। আর অনিশ্চয়তা কাজ করতেছে, কবে খুলবে বিশ্ববিদ্যালয়, আর এখন যে তাড়াঘুড়া করে যাচ্ছি, সেশন জটের কারণ তো আছে, করোনা 2 বছর, সব কিছু মিলে আসলে জানি না কিছু করার তো নেই। এখন আগে নিজের জীবন তো আগে, একটা পরীক্ষার জন্য আধা ঘন্টা আগে ক্যান্সেল হয়েছে পরীক্ষাটা, তো এর জন্য তো অবশ্যই একটা অনিশ্চয়তা কাজ করছে। যাই হোক, যেটা যেন শান্তিপূর্ণভাবে হয় আর এই ধরনের ঘটনাগুলো যেন আর ভবিষ্যতে না হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। একটি অংশ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের এবং অন্য অংশটি সাবেক সিটি মেয়র আজম নাসিরের অনুসারী বলে কথিত রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সাংবাদিক নিয়োগের নামে চলছে প্রতারণা। বেছে নেওয়া হচ্ছে নামি দামি জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেল। প্রতিষ্ঠানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়া হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। রাজধানী থেকে কথিত এক সম্পাদককে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে আইনি দুর্বলতায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। মাসুদ আলম ওরফে শুভ, বয়স মাত্র 30। এই বয়সেই তিনি বনে গেছেন চারটি পত্রিকার সম্পাদক ও কয়েকটি টেলিভিশন চ্যানেলের বড় কর্মকর্তা। গোয়েন্দা জালে আটকের পর জানা গেল পুরোটাই তার প্রতারণা। জাতীয় দৈনিক ও টেলিভিশনের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে নিয়োগ বিজ্ঞপ্তি দিতেন তিনি। আগ্রহীদের কাছ থেকে নিতেন অগ্রিম টাকা। ফেক আইডি করে বিভিন্ন জনের কাছ থেকে নানা কথা বলে, মাসিক সম্মানী দেওয়ার কথা বলে, ক্যামেরা দেওয়ার করে, নানা রকম প্রতারণা করে। গেল 2 বছর ধরে কথিত এই সম্পাদক প্রতারণা করে আসছিলেন। তার 10টা ব্যাংকে অ্যাকাউন্ট আসছে, এইসব অ্যাকাউন্টের মাধ্যমে সে এইসব লেনদেন করে থাকে।
যদিও সে মেসেঞ্জারে যখন নক করে টাকাটা পাঠাতে বলে নগদ বা বিকাশের মাধ্যমে। পুলিশ বলছে প্রতারণার মামলায় সহজেই জামিন পাওয়া যায়। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেউ প্রতারণা করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়া উচিত। ডিজিটাল প্ল্যাটফর্মটি এখন খুব ব্যবহার হচ্ছে প্রতারণার কাজে, সেটা বিদেশে লোক পাঠানোর থেকে শুরু করে বিভিন্ন চাকরির দেওয়া নিয়োগ এই বিষয়গুলি পাচ্ছি। তো প্রতারণার একটি যে ধারাগুলি আছে 400-420 এইসব ধারাগুলিতে মামলাগুলিতে প্রতারকরা এত অনেক জায়গায় এত প্রভাবশালী যে তারা সহজে আবার বেরিয়ে আসে, আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে। তবে এই ধরনের প্রতারণার ক্ষেত্রে ভুক্তভোগীদেরও দায় রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 2000 কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর আওয়ামী লীগের সাবেক নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবরের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এ সময় বাবরকে ফরিদপুরে সংঘটিত অপরাধের মাস্টারমাইন্ড বা রিং লিডার বলেও মন্তব্য করেন আদালত। অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা অর্জনের পেছনে আইন বহির্ভূত পথ বেছে নিয়েছিলেন ফরিদপুর সদরের আলোচিত সাবেক চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর। মঙ্গলবার বাবরের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ তা খারিজ করে দেন। এ সময় অর্থ পাচারকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আদালত বলেন, পাচারকারীরা দেশের শত্রু। হাইকোর্ট এই অর্থ পাচারের বিষয়ে খুবই কঠোর অবস্থানে আছেন, কারণ অর্থ পাচারকে কোনোভাবে ছাড় নয়। আদালত আরো বলেন, বাবরের নেতৃত্বে ফরিদপুরে 2000 কোটি টাকা পাচার হয়েছে। সাবেক এই উপজেলা চেয়ারম্যানের আশ্রয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল। বাবরের নেতৃত্বে মূলত ফরিদপুরে যে মানে 2000 কোটি টাকা পাচারের বিষয়টা এসেছে তার নেতৃত্বে হয়েছে, এবং যে বরকত রুবেল দুই ভাইয়ের কথা বলা হয়েছে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে এলজিডি, ওয়াসা সহ বিভিন্ন সংস্থা থেকে চাঁদা নিয়ে সেই টাকা বিদেশে পাচার করেছেন বাবর। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 6 বছর ধরে বিল দিয়েও মিলছে না পানি, কিনতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। চট্টগ্রামের খেজুরতলির জেলেপাড়ার হতদরিদ্রদের যেন মরার ওপর খাঁড়ার ঘা, দুর্ভোগ জেনেও নির্বিকার ওয়াসা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিকেল হলেই এক কলসি পানি নিতে ভিড় জমে যায় সাগরিকার খেজুরতলি এলাকার বাসিন্দাদের। ওয়াসার পানি না থাকায় কষ্ট করে এভাবে পানি সংগ্রহ করে জীবনধারণ করতে হয় তাদের। সাগরিকার জহুর আহমেদ স্টেডিয়ামের পেছনে খেজুরতলি জেলেপাড়া, 120 পরিবারের প্রায় 1000 লোকের বসবাস। 6 বছরেরও বেশি সময় ধরে ওয়াসার বিল আসে প্রতি মাসে, পরিশোধ করা হচ্ছে, কিন্তু তারপরও দীর্ঘদিন ভাগ্যে ওয়াসার পানি জুটছে না। উল্টো টাকা দিয়ে পানি কিনে দৈনন্দিন চাহিদা মেটাতে হচ্ছে, এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। আমরা মাসে মাসে বিলটা পরিশোধ করছি, পানি পাইতেছি না। উপরের থেকে তুলতে হয়, অনেক কষ্ট হয়, কোমরে ব্যথা করে। শুধু খেজুরতলি নয়, উত্তর কাট্টলি এলাকাতেও রয়েছে পানির সংকট। ওয়াসার গাফিলতির কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানি বঞ্চিত বলে অভিযোগ সিটি কর্পোরেশন কাউন্সিলরের। শুনি যে ওয়াসা পর্যাপ্ত পরিমাণে পানি উৎপাদন করছে, কিন্তু আমরা খুবই কষ্টের মধ্যে আছি, সিটির মধ্যে, সিটির বাসিন্দা হয়েও আমরা কিন্তু পানি পাই না। এদিকে দীর্ঘদিন ধরে খেজুরতলি এলাকার মানুষ পানি থেকে বঞ্চিত হলেও বিষয়টি জানেন না বলে দায় এড়ালেন ব্যবস্থাপনা পরিচালক। খেজুরতলা ওখানে পানি পায় না, চট্টগ্রাম ওয়াসার পানির লাইন আছে, এই ধরনের কমপ্লেন আমি এখন পর্যন্ত পাই নাই। চট্টগ্রাম মহানগরীতে দৈনিক পানির চাহিদা প্রায় 50 কোটি লিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজেটে অর্থ পাচারকারীদের টাকা ফিরিয়ে আনার সুযোগ দেয়া হলেও দুদক বলছে তারা আগের নিয়মে কাজ করে যাবে। পাচারকারী কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হলেও ছাড় দেওয়া হবে না বলে জানান দুদক সচিব। নতুন বাজেটে বিদেশে পাচার হওয়া টাকা 7-15% কর দিয়ে ফিরিয়ে আনার সুযোগ রাখায় নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। গেল 10 জুন বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, অর্থ পাচারকারীদের কেউ যদি কর দিয়ে পাচারকৃত টাকা ফিরিয়ে আনে তবে প্রশ্নের মুখে পড়বেন না। আমরা প্রশ্ন করব না এবং প্রশ্নবিদ্ধ হবে না কেউ যদি টাকা নিয়ে আসে, টাকাগুলো বিভিন্ন কারণে চলে যায়। এর মধ্যেই মঙ্গলবার দুদক সচিব সাংবাদিকদের জানালেন, বাজেটে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে সুযোগ দেওয়া হলেও কোনো পাচারকারী সরকারি কর্মকর্তা হলে ছাড় পাবেন না। আমার আইনে ক্ষমতা দেওয়া আছে, কাজে আমরা করবো না কেন, অবশ্যই করবো। পাচার করা টাকা ফেরত আনার সোল
মানে তফসিলে কিন্তু সব ক্ষমতা দুদককে দেওয়া হয়নি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শুধুমাত্র সরকারি কর্মচারী রিলেটেড যদি কোনো অপরাধ পাচার বা মানি লন্ডারিং হয়ে থাকে, এর বাইরে কিন্তু দেখার এখতিয়ার দুদককে নেই। দুদক সচিব আরো জানান, মানি লন্ডারিং মামলার ক্ষেত্রে দুদক আগের মতোই কাজ করবে। আমাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের যে ধারায় আমাদের দুদককে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার আওতায় দুদক তাদের স্বাভাবিক কার্যক্রম রুটিন ওয়ার্ক পরিচালনা করবে। পিকে হালদারকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর তাকে দুদক জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান সচিব। উনি যেহেতু বাংলাদেশের বাইরে রয়েছে। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দালা গ্যালারিতে সব্যসাচী হাজরার ব্রাহ্মী থেকে বাংলা শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল 5টা থেকে শুরু হয়ে আগামী 25 জুন পর্যন্ত চলবে এই প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, কৃষির ভট্টাচার্য, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম এবং আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক। অক্ষর বিনা সেটি নিয়ে কাজ করছে। একটা ব্যাপার হচ্ছে যে আমি বাংলা হরফের একটা প্রমিত রূপ খোঁজবার চেষ্টা করেছি এবং সেটি লেখাঙ্কনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা নিয়ে কাজ করেছে। যেহেতু প্রযুক্তি নির্ভর, ওই জায়গা থেকে আমি একটা প্রমিত বাংলা হরফ সাজেস্ট করেছি যে লেখাঙ্কনের চর্চা না থাক, এই বিষয়ে যারা পড়াশোনা করতেছে অথবা যারা প্রাতিষ্ঠানিকভাবে জড়িত তারা হয়তো এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। পবিত্র হজ সামনে রেখে মুসল্লিদের পদচারণায় মুখর মক্কা মদিনা। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন 13,000-এর বেশি বাংলাদেশি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সৌদি কর্তৃপক্ষ। জেদ্দা থেকে আলমামুন শিপনের রিপোর্ট। চলতি বছর সারা বিশ্বের 10 লাখ মুসল্লি পবিত্র হজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 4,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 53,585 জন সহ সর্বমোট 57,585 জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। গত 5 জুন থেকে শুরু হওয়া হজযাত্রা চলবে 3 জুলাই পর্যন্ত। এটা খুবই ভালো লাগছে যে তারা মেহমান হিসেবে আসছে, তাদেরকে চমৎকারভাবে তারা রিসেপশন করছে, এটা খুব ভালো লাগছে। আমরা সবাইকে নিয়ে সার্বিকভাবে প্রস্তুত আছি হজযাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য। পবিত্র হজ পালন করতে আসা হাজিরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেজন্য কাজ করছে সৌদি আরবের বাংলাদেশ হজ অফিসগুলো। মেলদের জন্য 2টা এবং ফিমেলদের জন্য 1টি আলাদা অবজারভেশন অ্যাওয়ার্ড করেছি। এর পাশাপাশি আমাদের একটা ওষুধপত্র বা অন্যান্য লজিস্টিক রাখার জন্য যে আমাদের স্টোর রুম দরকার সেটাও তৈরি করা হয়েছে। হজের আনুষ্ঠানিকতা পালনে নিরাপত্তা নিশ্চিতে 1 লাখেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করার কথা জানিয়েছে সৌদি সরকার। আলমামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাত থেকে গত মাসে সর্বোচ্চ রেমিটেন্স সরবরাহ হয়েছে বাংলাদেশে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন প্রবাসীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, বিপুল সংখ্যক বাংলাদেশি আমিরাতে যাওয়ায় বেড়েছে বিনিয়োগ। একই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ভিসা ব্যবহার করে অনেকে কাজে যোগ দেয়ায় রেমিটেন্স প্রবাহ আগের চেয়ে বেড়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবরিয়াল সাদিকের আরও একটি রিপোর্ট। বাংলাদেশে রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় অনেকদিন ধরেই শীর্ষ ছিল সৌদি আরব, তারপরের অবস্থান ছিল সংযুক্ত আরব আমিরাতের। তবে গত মাসে সৌদি আরবকে পেছনে ফেলে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। এই ছোট্ট কমিউনিটি থেকে হায়েস্ট রেমিটেন্স পাঠানো, এটা অত্যন্ত সুখকর, এটা গর্বের বিষয়। এবং এটা সম্ভব হয়েছে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে। সংশ্লিষ্টদের দাবি, গত কয়েক বছরে ভিজিট ভিসায় আমিরাতে এসেছেন কয়েক হাজার প্রবাসী, যারা এখন বাংলাদেশে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন, ফলে আমিরাত থেকে রেমিটেন্স সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে। একই সঙ্গে সৌদি আরবের তুলনায় সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছে কয়েক গুণ, ফলে এখানে অর্থনীতির গতিও বেড়েছে সমানতালে। এরই ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের রেমিটেন্সের উপর। হুন্ডির সাথে আমাদের যে টাকার অফিসিয়াল রেটে যে পার্থক্য ছিল এটা অনেকাংশে কমে এসছে। পাশাপাশি যে 2.5% প্রণোদনা সরকার দিচ্ছেন এবং প্রণোদনার ব্যাপারে এখন কোনো রকম করা হচ্ছে না, যা টাকা পাঠানোর সাথে সাথে টাকাটা 2.5% চলে যাচ্ছে যা বেনিফিশিয়ারির কাছে। কাজেই
এই এই বিষয়গুলো খুব ভালো কাজ করেছে। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বন্ধ করতে না পারলে এই অবস্থান ধরে রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা অনেকের। তবে আমিরাতের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছে তা বজায় থাকলে আগামীতে আরও সুফল পাওয়া যাবে বলে বিশ্বাস প্রবাসীদের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইচ্ছা হলেই বড় দেশগুলো হঠাৎ বন্ধ করে দেয় খাদ্যপণ্য সরবরাহ, ছোট ছোট দেশে ব্যাহত হয় চাহিদা, বাজার ব্যবস্থায় তৈরি হয় সংকট, এমন অভিযোগ করে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে বাংলাদেশের দাবি, হঠাৎ করে পণ্য রফতানি বন্ধ করার প্রবণতা ঠেকাতে এখনই নিতে হবে কার্যকর ব্যবস্থা। জেনেভা থেকে জুবায়ের ফয়সালের রিপোর্ট। করোনায় টালমাটাল বিশ্বে বড় অর্থনীতির দেশগুলো ক্ষতি কাটিয়ে উঠতে রয়েছে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে, বিপরীতে এখনও খাবি খাচ্ছে বাংলাদেশ সহ স্বল্পোন্নত বহু দেশ। কাজাখস্তান থেকে সরিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার 12তম মন্ত্রী পর্যায়ের সভা আনা হয়েছে জেনেভায়, কিন্তু বিশ্ব অর্থনীতির আকাশ থেকে সরানো যায়নি চলমান সংকটের মেঘ। সম্মেলনে বেশ জোরালোভাবেই নিজেদের দাবি তুলে ধরেছে বাংলাদেশ। সভা শেষে বাণিজ্য সচিব জানান, হুটহাট করে খাদ্যপণ্য রফতানি বন্ধ করে দিচ্ছে কিছু দেশ, এতে সংকটময় সময়ে চরম হুমকিতে পড়ছে খাদ্য নিরাপত্তা। এই প্রবণতা বন্ধে WTO-র কাছে সুস্পষ্ট ঘোষণা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন দেশ যে হুট করে রপ্তানি নিষেধাজ্ঞা দিচ্ছে বিভিন্ন পণ্যে, সেটা যাতে না করা হয় সেই জন্য আমরা দাবি তুলেছি, এবং অন্য অন্য মন্ত্রী, LDC মন্ত্রী মহোদয় যারা বক্তব্য রেখেছেন সবাই একই সুরে কথা বলেছেন। এদিকে সম্মেলনে আলোচনার কেন্দ্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বাংলাদেশ মনে করে এই অস্থিরতার কারণেই বিশ্বজুড়ে বাড়ছে নিত্যপণ্য আর জ্বালানি তেলের দাম। চলমান যে ক্রাইসিস, তার মধ্যে ফুড সিকিউরিটি এবং ফুয়েল প্রাইস হাইক যেটা আছে, এই দুটো বিষয় তুলে ধরেছে। বিশ্ব বাণিজ্য সংস্থা মনে করছে এই মুহূর্তে অর্থনৈতিক মন্দার বড় সড় ঝুঁকিতে রয়েছে অনেক দেশ, আর তাই সম্মেলনে বারবার সতর্ক করা হচ্ছে অর্থ খরচে। বড় দেশগুলো হঠাৎ হঠাৎ বন্ধ করে দেয় রফতানি, ভোগান্তিতে পড়ে ছোট ছোট দেশগুলো, বারবার নিরাপত্তা বিঘ্নিত হয় খাদ্যের। সেক্ষেত্রে বাংলাদেশের মতো অন্য সব দেশগুলোর চাওয়া এসব স্বেচ্ছাচারিতা বন্ধ করে এবং সঠিক নীতি প্রণয়ন করে বিশ্বকে, মানবতাকে বাঁচাবে WTO। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, জেনেভা, সুইজারল্যান্ড। ব্রেক্সিট ইস্যুতে আবারও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংঘাতের পথে ব্রিটেন। এবার চুক্তিকে পাশ কাটিয়ে দুই আয়ারল্যান্ডের মধ্যে অবাধ বাণিজ্য চালুর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের এমন পরিকল্পনা ব্রেক্সিট চুক্তির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এমনটি করা হলে ব্রিটেনের বিরুদ্ধে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউরোপে ঐক্য বজায় রাখার বাড়তি চাপ সত্ত্বেও এবার সরাসরি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংঘাতের পথে ব্রিটেন। 2019 সালে জোট ত্যাগের সময় ব্রেক্সিট চুক্তি নিয়ে ইউর সঙ্গে সমঝোতাকে বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও এবার সেটি লঙ্ঘন করতে চাইছে বোরিস জনসন সরকার। ইউকে উপেক্ষা করে নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকলের অংশবিশেষ পরিবর্তন করতে পার্লামেন্টের নিম্নকক্ষে খসড়া প্রস্তাব উত্থাপন করেছে ক্ষমতাসীনরা। একই সঙ্গে এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের এখতিয়ারকেও চ্যালেঞ্জ জানিয়েছে ব্রিটিশ সরকার। খসড়া প্রস্তাব অনুযায়ী ব্রিটেনের অন্তর্গত নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইউর অন্তর্গত আয়ারল্যান্ড রিপাবলিকের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য বা আমদানি রপ্তানি চালু করতে চায় বোরিস জনসন সরকার। তবে চুক্তি লঙ্ঘন করে ব্রিটেনের এমন একতরফা পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইউ, এমনকি এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ব্রিটেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে ব্রাসেলস। শুধু তাই নয়, নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকলের পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে ইউরোপীয় কমিশন। ইউ থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই জোটের সঙ্গে দুই আয়ারল্যান্ডের সীমান্ত সংক্রান্ত সমঝোতা নিয়ে দলের ভেতরে বাইরে বেশ চাপের মধ্যে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি নিজেও। তবে সম্প্রতি নর্দার্ন আয়ারল্যান্ডের আঞ্চলিক নির্বাচনের পর গুড ফ্রাইডে চুক্তি অনুযায়ী সব পক্ষকে নিয়ে সরকার গঠনের গুঞ্জনের মধ্যেই আবারও বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছেন বোরিস জনসন। অন্য কর্মকার, সময় সংবাদ। লস অ্যাঞ্জেলেস জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক উৎসবের আয়োজন করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস শহরের নর্থ হলিউডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী সিলেটের আঞ্চলিক সংগঠনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের পাশাপাশি সাধারণ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। উৎসবে আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়। প্রবাসের সময়
পাহাড়কন্যা দার্জিলিংয়ের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে সৌন্দর্য। প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যকে কাজে লাগিয়ে কোথাও কোথাও গড়ে উঠেছে পর্যটকদের জন্য বিশেষ বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। মিরিক যাওয়ার পথে তেমনই একটি বাজারের প্রতি আকর্ষণ থাকে সবার। ভারত নেপাল সীমান্তবর্তী এই বাজার থেকে নেপালি পণ্য কিনতে ভিড় করেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক। সেই বাজারের খবর জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পাহাড়কন্যা দার্জিলিং নিজ চোখে না দেখলে সেই সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব। পাহাড়ের কোণে কোণে লুকিয়ে থাকা প্রকৃতির এই অপার সৌন্দর্য নিংড়ে নিতে দল বেঁধে পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই ছুটে আসেন এখানে। সেই পাহাড়ের চূড়া ম্যাল থেকে সমতলের পথে 34 কিলোমিটার দূরের হঠাৎ চোখে পড়বে সীমানা বাজার। ভারত নেপাল সীমান্তবর্তী জিরো পয়েন্টের এই বাজারের প্রধান আকর্ষণ নেপালি পণ্য, তাদের খাবার এবং ঐতিহ্যবাহী পোশাক, যা দেখতে সবার মতো আমরাও নেমে পড়লাম সেই বাজারে। কিছু সময় আড্ডা, খাওয়া দাওয়া এবং গল্প হলো পর্যটকদের সঙ্গে। ড্রেস কিনেছি, কসমেটিক্স কিনেছি, আর আরো ব্যাগ, খেলনা, হ্যাঁ, আর বোতলও কিনেছি অনেক কিছু। ইয়াহা কা ক্লাইমেটস বহুত আচ্ছা হ্যায়, ইয়াহা কে লোগ বহুত আচ্ছে হ্যায়। নেপাল থেকে ফিরে আসার পথে আমরা এখন যাব মিরিক, যে ভিউ পয়েন্টটা দেখতে এলাম। একই জায়গায় দুটো জিনিস পেয়েছি, ওইদিকে নেপাল, এদিকে আমাদের ইন্ডিয়া, ভালো লাগারই কথা। ভারত নেপাল সীমান্তের প্রবেশপথ পশুপতি বর্ডার, এর ঠিক 7 কিলোমিটার আগে এই জিরো পয়েন্টকে অনেকেই নেপালের মূল ভূখণ্ড ভাবলেও এটি আসলে না ভারতের না নেপালের অংশ, এইটি জিরো পয়েন্ট। তাই এখানে কাঁটাতারের বেড়া কিংবা সীমান্তরক্ষী কাউকেই প্রয়োজন হয় না। এমন এক জায়গায় নেপালি বিক্রেতারা নিজ দেশের পণ্য বিক্রি করতে আসায় তা স্বাভাবিকভাবেই নজর কাড়ে সবার। দার্জিলিং থেকে মিরিক শহরে যাওয়ার পথে এই ছোট্ট নেপালি সীমান্তে ঢুকে নেপালি জিনিসপত্র কিনতে পেয়ে কিন্তু ভারতীয় এবং বাংলাদেশি ক্রেতারা খুশি। নেপালি বাজার থেকে সুব্রত আচার্য, সমসংবাদ। টানা 2 বছর অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকায় এবং কঠোর বিধিনিষেধের কারণে বাংলাদেশি সংস্কৃতির তেমন কোনো উৎসব আয়োজনেরই সুযোগ হয়নি দেশটিতে। তবে দীর্ঘ অপেক্ষার পর আবারও জমতে শুরু করেছে আনন্দ আয়োজন। সপ্তাহ শেষে স্থানীয় শিল্পীদের নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা জলসা। বিস্তারিত এস এম আমিনুল রুবেলের রিপোর্টে। এখনো প্রতিদিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে অস্ট্রেলিয়ায়। তবে মহামারীর অন্ধকার দিন শেষে আলোর মুখ দেখতে শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রায় সব ধরনের বিধিনিষেধ উঠে যাওয়ায় আবারও প্রবল উদ্দীপনার সাথে শুরু হয়েছে বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পর্তুগালের স্বর্গ হিসেবে খ্যাত এরাবিদা ন্যাচারাল পার্ক, স্থল ও জল মিলিয়ে 176 বর্গ কিলোমিটার আয়তনের পুরো পার্কটি সম্পূর্ণ প্রাকৃতিক। 501 মিটার উচ্চতায় নীল জলরাশির সৌন্দর্য উপভোগ কিংবা আঁকা বাঁকা রাস্তা ধরে ড্রাইভিং অভিজ্ঞতা যে কোনো ভ্রমণ পিয়াসুর ঝুলিতে যোগ করবে বাড়তি মাত্রা। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। একপাশে সাগরের নীল জলরাশি, অন্য পাশে বিস্তৃত পাহাড়ি সবুজ বনভূমি, আর এর মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে পর্তুগালের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এরাবিদা ন্যাচারাল পার্কে যাওয়ার অভিজ্ঞতা যোগ করবে বাড়তি রোমাঞ্চ। দেশীয় গাছপালার বিস্তৃত বনভূমি পার্কের মূল আকর্ষণ হলেও পর্তুগালে ভূমধ্যসাগরীয় ম্যাকুইস গাছের দেখা মিলবে কেবল এখানেই। এই পুরোটা পার্কটি হচ্ছে একদম ন্যাচারাল, প্রাকৃতিক, এখানে কৃত্রিম বলে কোনো কিছুই নেই। এই প্রাকৃতিক এই পাহাড় কেটে যেভাবে এই রাস্তা তৈরি করা হয়েছে এবং সেই রাস্তা দিয়ে যখন আমরা গাড়ি নিয়ে ড্রাইভ করছি, সম্পূর্ণ দৃশ্যটাই খুবই মনোরম। পার্কের চূড়া থেকে নিচে নেমে আসার রাস্তাকে অনেকটা সর্পিলি মনে হবে। নীল জলরাশির বুকে জেগে ওঠা প্রবাল পাহাড়কে দেখেও মনে হবে মুঠোবন্দি করার মতোই ছোট কোনো বস্তু। ছোট ছোট রাস্তার মাধ্যমে পুরো বনাঞ্চলকে যুক্ত করে 1976 সালে এটিকে রূপ দেওয়া হয় পার্কে। পার্ক থেকে নেমে আসার দৃশ্যও মনোমুগ্ধকর। সবুজ পাহাড়কে পাশে রেখে সূর্য স্নানে মেতে উঠতে এরাবিদা পার্ক ঘেঁষা সি বিচও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা 10,521 হেক্টর জায়গা জুড়ে থাকা এই পার্কটিকে পর্তুগালের স্বর্গ বলা হয়ে থাকে।
শুধুমাত্র সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একটি প্রত্যন্ত এলাকাকেও যে গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণে পরিণত করা যায় এই পার্কটির মাধ্যমে তাই করে দেখিয়েছে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। এ ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।